হ্যালো সবাই ভালো আছো আমরা লাস্ট দিন কিছু প্রবলেম করছিলাম তোমার ডট ডটপোরাট ক্রস রিলেটেড আজকাল নতুন একটা টপিক্স ডিসকাস করবো যে রিলেটিভ ভ্যালোসিটি দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একদম ইজি রিলেটিভ ভ্যালোসিটি বা আপেক্ষিক ব্যাগ রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক ব্যাগ বাংলাতে কি বলে আপেক্ষিক ব্যাগ এই রিলেটিভ ব্যালসিটিটা পড়ার আগে যে জিনিসটা তোমার খুব ইম্পর্টেন্ট জানতে হইব যে রিলেটিভ ব্যালসিটি ডিপেন্ড করে কার উপরে মনে রাখবা রিলেটিভ ব্যালসিটি ডিপেন্ড করে ফ্রেমের উপরে ফ্রেম মিন্স সাপোজ মনে করো তুমি অটো অটোত করে যাও ওটো হয়েছে তোমার ফ্রেম তুমি এখানে দা মানে একটা মাঠের মধ্যে আছো মাঠটা তোমার ফ্রেন্ড ফ্রেম তুমি একটা বাইসাইকেলে আছো বাইসাইকেলটা তোমার ফ্রেম মানে তুমি যেখানে দাঁড়াই আছো যেখানে তুমি মুভ করতেছো যার উপর মুভ করতেছো সে ফ্রেম তুমি ট্রেন ট্রেনে ফ্রেম তুমি প্লেনে যাও প্লেনটা ফ্রেম ঠিক আছে ডিপেন্ড করবো ফ্রেমের উপর এখানে রিলেটিভ রিয়েসাটি আগে মেজারমেন্ট করতে গেলে অবজারভার মিন্স মেইন হচ্ছে অবজারভার পর্যবেক্ষক দরকার আছে কারণ রিলেটিভ ভেলোসিটি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ভেলোসিটি না মনে করে আমি আমার ভেলোসিটি থ্রি থার্টি মিটার পার সেকেন্ড আমি মুভ করছি এটা রিলেটিভ না আমি থার্টি মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি মুভ করি আমার আমাকে দেখে এমন আরেকজন অবজারভার সে কী ফিল করে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আমি এখানে আরেকজন মুভ করতে আসে আরেকটা ইন্সট্রুমেন্ট বা গাড়ি বা বাইক একটা স্পিড নিয়ে কি করতে আছে। সেটার আমি কি ভ্যালোসিটি ফিল করি সে এখানে রিলেটিভ ফিল করতে এখানে ঠিক আছে সাপোজ মনে করো তুমি এখানে দাঁড়ায় রেছো তুমি এখানে অবজারভার তুমি নিজে দাঁড়ায় রইছো এখানে ঠিক আছে তুমি এখানে দাঁড়ায় আছো এখানে আমি কি করছি মুভ করতে আসি কেউ মুভ করি মনে করো হাঁটি টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে তুমি কিন্তু সেম গ্রাউন্ডে আছো তুমি আমি যে গ্রাউন্ডে আসি তুমিও সেম গ্রাউন্ডে আসো বাট তুমি রেস্টে আছো সাপোজ তুমি মনে করো এ আমি মনে করি বি ঠিক আছে এখন তোমার রেসপেক্টে আমার ভেলোসিটি কী হইব কে দেখছে তুমি দেখছো ঠিক আছে কাকে দেখছো বি কে দেখছো মানে বি সিন বাই এ বি কার দ্বারা দেখা হচ্ছে এর দ্বারা তো কে ফিল করবো রিলেটিভ ভেলোসিটি বি না এ নিশ্চয়ই এ ফিল করব তখন তুমি লেখবা রিলেটিভ ভেলোসিটি ভি বি এ ভি বি এ মিন্স বি এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ কার রেফারেন্স রেফারেন্স হিসেবে অবজারভার অবজারভার কে এ তাহলে ভি বি এ ইকাল টু ভিবি মাইনাস ভি এ ভিবি মাইনাস ভি এ এখানে কার রেফারেন্সে সে মুভ করে টোয়েন্টি মিটার পার সেকেন্ড গ্রাউন্ড রেফারেন্সে মানে বি বি ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ভি এ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাহলে বি এ তো রেস্ট জিরো ভিভি কত টোয়েন্টি দ্যাটস মিন রেটিভিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইজ টোয়েন্টি মিটার পার সেকেন্ড এর সাপেক্ষে b এর আপেক্ষিক বেগ হলো বিশ মিটার পার সেকেন্ড মাথার ডুকছে কিছু দেখো আবার কই আমি কিন্তু কার ভেলোসিটি বার করব বি এর ভেলোসিটি কার রেসপেক্টে বার করব এর রেসপেক্টে বার করব কথাটা বুঝছো বি এর ভেলোসিটি এর রেসপেক্টে ফর্মুলা কি কইছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে এর সাপেক্ষে ভিবিবি মাইনাস ভিএ ভিবিবি ভিএ এখানে ভিএ কত ছাৰ ভিটো ৰেড ছাৰ দিয়া আৰম কৰা জিৰো ছাৰ ভি বি কত ছাৰ সেয়াও ছাৰ এখনে হাড়ে আৰম কৰি টুৱেণ্টি মিটাৰ পাৰ ছেকেণ্ড খুব বাদাস হেল্লা ধুল অৱস্থা ঠিক আছে তেজাল্ট কত আমাৰ ছাৰ টুৱেণ্টি মিটাৰ পাৰ ছেকেণ্ড জাষ্ট ইমাজিন ছাৰ তোমাৰ এখন এ আৰ বি ফ্ৰেণ্ড কি ফ্ৰেণ্ড তোমাৰ কি কৰছ ছেম অটোতে বসি আছ কৈ আছ অটো তোমাৰ কৈ আছ অটো তুমি কও ছাৰ্টেভ বি কি হ'ব ছাৰ এসপেক্টেভ বিভ আমি জানি না ছাৰ আমি জানি ছাৰ বি ভি এ ইকুৱেল টু ভি ভি বি মাইনাস ভি এ আমি কলাম স্যার ও 10 মিটার পার 20 মিটার পার সেকেন্ডে মুভ করে তাহলে কি স্যার এ আর বি আলাদা আলাদা ভ্যালুসিটি নিয়ে মুভ করে নিশ্চয়ই না 20 মাইনাস তার মানে সেম রেফারেন্সে থাকলে সেম ফ্রেমে থাকলে তার রিলেটিভ ভ্যালেসিটি কি মাস্ট বি জিরো এখন কবে স্যার এর রেসপেক্টে করছো বি এর বি জিরো বি এর রেসপেক্টে করেছে স্যার তুমি কি ফিরে যদি দেখো হেরে দেখতে না হে কি অন্যখানে গেছে তোমার পাশে বই আছে স্যার তার মানে রিলেটিভ ভ্যালেসিটি ফর এ উইথ রেসপেক্ট টু বি মাস্ট বি জিরো ঠিক আছে ক্লিয়ার এখন যদি স্যার এসিলারেশন করে সেম এসিল সেম তরণের আপেক্ষিকটা একটু পরে যাচ্ছি তরণটা আরেকভাবে কমো এখন বেলোশিটা নিয়ে আনো ঠিক আছে নেক্সট দেখো একটা এক্সাম্পল আমি দিই এ বি টেন মিটার পার সেকেন্ডার পারোটি এ কত টেন মিটার পার সেকেন্ড বি কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি নিয়ে মুভ করে আমি কলাম স্যার এর রেসপেক্টে বি এর রিলেটিভ ভ্যালোসিটি বার করো আপেক্ষিক বেগ বার করো তুমি কিবা ভা স্যার কোনো সমস্যা নেই আমরা পারি স্যার বিএবি ইকুয়াল টু ভিবি মাইনাস ভি এ করে দিছি স্যার তো ভিবি কত স্যার টোয়েন্টি ভি এ টেন ইউলিসিটি ইকুয়াল টু টেন মিটার পার সেকেন্ড তার মানে সে কত স্পিডে যেতেছে তার থেকে টেন মিটার পার সেকেন্ড স্পিডে যেতেছে তুই আরামসে করে নিলে কোনো সমস্যা নেই রেজাল্ট একদম ওকে এখন যদি আমি কই এডার টুয়েন্টি তখন তো তুমি কি লাগবা ভি বিবি টেন ভি এ টুয়েন্টি মাইনাস টেন ঠিক আছে না তার মানে কি বুঝো জিনিসটা এটা মাইনাস টেন মানে কীটা টেন কোন দিকে ডাইরেকশন এদিকে মাইনাস টেন মানে কীটা এদিকে অপজিট ব্যাপারটা কেন এরকম হয়েছে জিনিসটা বোধ টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্পিডে তুমি যাইতে কার দিকে যাইতে বিয়ের দিকে এ কার দিকে যায় বিয়ের দিকে যায় তো তোমার তুমি কি তার কাছাকাছি যাইতে আসো না তুমি কি করতেছ তার কাছাকাছি যাইতে কারণ তোমার স্পিড বেশি তো তোমার কাছে ফিল হইব তোমার কাছে কি ফিল হইব যে সে কিছু আস্তে আস্তে আছে আসে তোমার মাইনাস টেন স্যার আর কিচ্ছু না স্যার তোমার কাছে ফিল হয়েছে স্যার এই জন্য এখানে মাইনাস হয়েছে পারে কোনো সমস্যা নাই নেক্সট আরেকটা দেখাই তারপরে আমরা এক্সপ্রেশনে যাবো মেইন জিনিস কিন্তু আমি যখন বুঝাইতেছি এই জিনিসটা তোমার বোঝার খুব দরকার আছে এই জিনিসটার উপর বেস করে তুমি যদি কোনো প্রবলেম সলভ করো এই জিনিসটার উপর বেস করেই প্রবলেম সলভ কিন্তু সব ভ্যাকটা আমি দিলাম না আর কি এখন দেই দেখো মনে করো তুমি একটা গাড়ির উপরে আসো কার উপরে আসো গাড়ির উপরে আসো আমি গাড়িটা ড্র করলাম কি আসো স্যার গাড়িটা মনে করো স্যার টেন মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়া মুভ করে খুব ভালো করে বুঝো গাড়িটা টেন মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়া মুভ করে ঠিক এখন তুমি কই আসো গাড়ির উপরে আসো বা গাড়ির মধ্যে বই আসো বা আমি বললাম তুমি এখানে আসো তুমি কি করছো গাড়ির উপরে হাঁটতেছো তুমি গাড়ির উপরে হাঁটতেছো গাড়ির রেসপেক্টে তোমার মিটার পার কার গাড়ির রেসপেক্টে কার মনে করো তুমি এ উইথ রেসপেক্ট টু কার মানে এসি এ উইথ রেসপেক্ট টু কার মানে এসি কত টু মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড কি কারের ভ্যালুসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কার সাপেক্ষে গ্রাউন্ডের সাপেক্ষে এখানে একজন অবজারভার আছে স্যার রেস্টে আছে মনে করো অবজারভার কি আছে রেস্টে আছে অবজারভার রেস্টে আছে এখন আমার কৌ মনে করো ও ও রেস্টে আছে আমি আমি করলাম ও এর রেসপেক্টে এই যে এ তুমি তোমার রিলেটিভ ভেলোসিটি কত তুমি কি বার করবা তুমি বার করবা ভি এ ও অফ এ উইথ ৰেচপেক্ট টু অ' ইকুৱেল টু ভি এ মাইনাস ভি অ' ইকুৱেল টু ভি এ মাইনাস ভি অ' ভি এ যায় না ছাৰ কাৰণ আমি কি অ' কিনা গ্ৰাউণ্ড কাৰ ৰেচপেক্টে গ্ৰাউণ্ডৰ ৰেচপেক্টে ভি এ কি যায় না ছাৰ কাৰণ আমি বার করবো গ্রাউন্ডের রেসপেক্টে কারণ তুমি গ্রাউন্ডের রেসপেক্টে গ্রাউন্ডের বার করবা রেস্টে আছে জিরো ভেলোসিটি থাকলে টেন টুয়েন্টি যা থাকে পোর্ট করো কিন্তু রেস্টে আছে জিরো আমার তো স্যার এটা জানি না আমি জানি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু কার ইজ টু মিটার পার সেকেন্ড এর ভেলোসিটি কারের সাপেক্ষে টু মিটার পার সেকেন্ড জানি আমি কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে যাই না এখন যদি আমি এইটা এক্সপ্লেন করি দেখো ভি এ এসি মানে ভি এ মাইনাস ভিসি গ্রাউন্ড গ্রাউন্ড ভি এ এসি কত টু ভিএ যায়না ভি সি জি কত টেন তাহলে ভি এ জি কত টুয়েলভ ঠিক নেই তাহলে তুমি কি লাগবা ভি এ ও টুয়েলভ টুয়েলভ মিটার পার সেকেন্ড বুঝছি স্যার টুয়েলভ মিটার পার সেকেন্ড মাথার মধ্যে একদম পিন দেওয়া মেরা খুব দরকার ঠিক আছে এখন যদি ডাইরেকশনটা এদিকে হইত মানে তুমি এদিকে হাইট হইতেছো ডাইরেকশানটা কী কি এদিকে হইলে তখন এইটা মাইনাস হইব তো মাইনাস হলে মাইনাস টু আর প্লাস টেন কত হইব এইট হইব কিন্তু ছাৰ এখনে এইট মিটাৰ পাৰ ছেকেণ্ড হৈ যাব কত হৈিব এইট মিটাৰ পাৰ ছেকেণ্ড হৈ যাব কথা ক্লিয়াৰ ক্লিয়াৰটো খুব ভাল না ক্লিয়াৰ হ'লে পজ কৰ দেখ বুজ না বুজিলে কমেণ্ট কৰ নেক্সট মনে কৰ এ বি এ টেন মিটার পার সেকেন্ড বি টুয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে এদিকে এখন তোমার কাম তুমি বি এর রিলেটিভ বেলসিটি বার করো উইথ রেসপেক্ট টু এ তুমি কি লাগবা ভি বি এ ভি বি মাইনাস ভি এ ভিবিগত টুয়েন্টি দেখো ভিএ অপজিট টু ইচ আদার তখন তুমি লিখবা মাইনাস টেন মিটার পার সেকেন্ড কারণ তোমার ফিল হইব এটা কত তাড়াতাড়ি আমার দিকে হতেছে ডিস্টেন্সটা আমরা কমে তার মানে তোমার ফিল হইব তার ভেলোসিটি অনেক বেশি তাই এখানে এড হয়ে গেছে থার্টি মিটার পার সেকেন্ড বাকি যতটি করছি এখন সবটি এইরকম কেসে অ্যাড হয়ে যাইব ঠিক আছে এস রিলেটিভ ভেলোসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবা যদি তোমার মাদার থাকে একটা কেস গ্রাউন্ড লেভেল আর একটা ওই দাও গাড়ির উপরে বইয়া রয়েছি খুবই ইম্পর্টেন্ট কিন্তু গাড়ির উপর একটি অনেক কেস এটা তো মনে রাখবা তুমি যদি রিলেটিভিটি বার করো সেম রেফারেন্স ফ্রেম হইতে হইব তুমি গ্রাউন্ড হলে গ্রাউন্ডের রেসপেক্টে বার করতে হইব তুমি গাড়িতেলে গাড়ির রেসপেক্টে বার করতে হইব তুমি যদি ট্রেনে বয়ে থাকো ট্রেনের রেসপেক্টে বার করতে হইব তুমি যদি প্লেনে থাকো প্লেনের রেসপেক্টে বার করতে এরকম হইতো না তুমি রয়েছো গাড়ি আমি রয়েছি আকাশে আমার রেসপেক্টে তোমার বার করলে হইতো না দুটা সেম লেভেল হইতে হইব ফর গ্রাউন্ড গ্রাউন্ড হইব ফর কার হইব ক্লিয়ার এইসে তোমার ভেলোসিটি এখন আমি ভ্যাক্টর ফর্ম দিয়ে জন্য এক্সপ্লেন করবো তাহলে এক্সপ্রেশন আইব জাস্ট থিওটিক্যালি ব্যাপার এক্সপ্রেশন আমরা আস্তে আস্তে করুম ঠিক আছে নেক্সট ক্লাসে এক্সপ্রেশন